দিনকে দিন বড় হচ্ছে সাংবাদিক হত্যার তালিকা। গেল 27 বছরে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অন্তত 35 সাংবাদিক। এসব ঘটনায় মামলা করা হলেও বিভিন্ন কারণে তা আলোর মুখ দেখে না বলছেন নিহতের স্বজনরা। আর এর মধ্যে মাত্র 3টি হত্যাকাণ্ডের বিচার নিষ্পত্তি হয়েছে বলছেন সাংবাদিক নেতারা। ঢাকায় সাংবাদিক নেতারা বলছেন দেশে সাংবাদিকরা হত্যার বা হামলার শিকার হলেও বিচার হয় না। সাংবাদিক হত্যাকাণ্ডের মামলাগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আন্দোলন করলেও মেলেনি সুরাহা। এ নিয়ে তারা বিভিন্ন সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। এসব মামলাগুলো সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তি নিশ্চিত এবং দ্রুত বিচার কার্যক্রম শেষ করার প্রতিশ্রুতি পেলেও মেলেনি সুফল। এ নিয়ে হতাশ সাংবাদিক ইউনিয়নের নেতারা। আর নয় ইনসুলিন নির্ভরতা, বাংলাদেশে এই প্রথম ইডব্লিউ ভিলা মেডিকা নিয়ে এলো ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল ঢাকায় এক বিক্ষোভ সমাবেশে তথ্য দেন, সাংবাদিক হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনাগুলোর মধ্যে মাত্র 3টি হত্যাকাণ্ডের বিচার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে খুলনায় সাংবাদিক হারুনুর রশিদ হত্যাকাণ্ডের চূড়ান্ত রিপোর্ট দিয়েছে পুলিশ। মানিক শাহ হত্যাকাণ্ডের রায় হলেও তার পরিবার ও সাংবাদিক সমাজ সেই রায় মেনে নেয়নি। ফরিদপুরের সাংবাদিক গৌতম দাস হত্যাকাণ্ডে নিম্ন আদালতে রায় হলেও এখনো চূড়ান্ত রায় হয়নি। এই ফাঁকে কারাগার থেকে বের হয়ে গেছে সব আসামি। এ প্রসঙ্গে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বলেন, সাংবাদিক হত্যাকাণ্ডের মামলাগুলোর মধ্যে কোনোটার চার্জশিট হলেও আসামিরা প্রভাবশালী হওয়ায় আদালতে সাক্ষী পাওয়া যায় না। আবার অনেক মামলার তদন্ত বছরের পর বছর ধরে চলায় হত্যাকাণ্ডের আলামতও নষ্ট হয়ে যায় বলে জানান তিনি। যারা বিচারের প্রক্রিয়ার সাথে জড়িত, বিশেষ করে পুলিশ, সঠিক তথ্য সঠিকভাবে চার্জশিট এগুলি তৈরি করে না, যার কারণে আদালতে উপস্থাপন করলে বিচারটা দীর্ঘ সত্যিটার মধ্যে পড়ে যায়। মূল সমস্যা রয়েছে পুলিশের, বুঝছে? তারপরে সাক্ষ্য প্রমাণেরও কিছু বিষয় আছে, সাক্ষ্য প্রমাণের দিক থেকে সাক্ষ্য পাওয়া যায় না, সাক্ষী দিতে পারে নাই, এইগুলি এর কারণে হয়নি। তারপরে ধরেন কনসার্ন পার্টি গুলির আন্তরিকতার অভাব আছে, এইসব কারণে বিচার আচার হয় না। প্রশাসনের থেকে যদি মনে করে আমরা দাবি করি যে প্রশাসন স্ট্রং ভাবে নির্দেশ দেয় এবং যারা এই সাক্ষ্য প্রমাণ দেওয়ার জন্য যারা যে লোকগুলি তাদের যদি নিরাপত্তার ব্যবস্থা করা হয় তাহলে হয়তো সাক্ষ্যটা তারা ঠিকমতো দিতে পারে। খোঁজ নিয়ে জানা যায় 1996 সাল থেকে এ পর্যন্ত খুন হওয়া সাংবাদিকদের সংখ্যা 35। এর মধ্যে 2012 সালের আলোচিত সাগরুনি হত্যাকাণ্ডের ঘটনায় 11 বছর পার হলেও এখনও খুলেনি মামলার চট। সবশেষ এই তালিকায় যুক্ত হয়েছে জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের নাম। 2 বছর আগে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের গ্লোবাল ইম্পিউনিটি ইন্ডেক্সে বলা হয় বিশ্বে সাংবাদিক হত্যার বিচার না হওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান 11তম। এদিকে শুধু বাংলাদেশই নয়, বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার ঘটনাগুলোর বেশিরভাগের বিচার হয় না বলে জানিয়েছে জাতিসংঘের শিক্ষা গবেষণা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। গত বছরের নভেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায় সাংবাদিক হত্যার 86% ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরাই রেহাই পেয়ে যায়। তামজিদ মির্জা, কালবেলা।